সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ক্লায়েন্ট হান্টিং সিরিজ ভিডিওর প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি মার্কেট প্লেসের বাইরে থেকেও ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকি। আমি যেসব পন্থা অবলম্বন করে থাকি সেগুলোর উপর ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করি সেই প্রসেসগুলো দেখাবো। এই ভিডিওটি গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করছেন কিংবা ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করছেন অথবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন তাদের জন্য হতে যাচ্ছে একটি আকর্ষণীয় ভিডিও। কারণ এই তিন ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ক্যাটাগরি নিয়ে যারা কাজ করেন তারা ইউটিউব থেকে তাদের পটেনশিয়াল ক্লায়েন্ট খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে এই ধরনের ক্লায়েন্ট হান্টিং ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skillrise to build your skill. ইউটিউব বর্তমান সময়ের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এখানে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, তাই এখানে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ একজন ইউটিউবারের ইউটিউব চ্যানেল রান করার জন্য একটি লোগোর প্রয়োজন হয়, একটি ব্যানার বা কভার ফটোর প্রয়োজন হয় এবং নিয়মিতভাবে ভিডিও কন্টেন্টের জন্য থাম্বনেল ডিজাইনের প্রয়োজন হয়। আর এই সবগুলো কাজ একজন গ্রাফিক ডিজাইনার খুব নান্দনিকভাবে করে দিতে পারেন। আবার যদি আমরা ভিডিও এডিটিংয়ের দিকে লক্ষ্য করি তাহলে ইউটিউব চ্যানেল তো ভিডিও ছাড়া কল্পনাই করা যায় না। সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিওর প্রয়োজন হয়, একটা আউটট্রো ভিডিওর প্রয়োজন হয় এবং নিয়মিতভাবে কন্টেন্ট এডিটিংয়ের প্রয়োজন হয়। তার মানে একটি ইউটিউব চ্যানেলের ওনারের নিয়মিতভাবে ভিডিও এডিটরের প্রয়োজন হয়ে থাকে এবং পরবর্তীতে একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক আনার জন্য একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়। কারণ ওই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে এসইও করতে হয়, ওই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হয় এবং বিভিন্ন সময় ওই চ্যানেলের প্রয়োজনে ফেসবুক অ্যাডস রান করতে হয় অথবা গুগল অ্যাডস রান করতে হয়। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর এবং ডিজিটাল মার্কেটারের জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের অন্যতম একটি ভিডিও। ইউটিউব প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজার জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব এই ওয়েবসাইটটির নাম হচ্ছে চ্যানেল ক্রোলার। আপনারা যদি আপনাদের কম্পিউটারের ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে চ্যানেল ক্রোলার রেখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে এইরকম একটা উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে আপনারা চ্যানেল ক্রোলারের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গ্যাট প্রিমিয়াম আছে, মানে এই ভার্সনটিকে আপনারা প্রিমিয়াম করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এটার জন্য খরচ করতে হবে। তো প্রথমে যারা কাজ করতে আসছেন তাদের হয়তোবা ওই রকম খরচ করার মন মানসিকতা নাও থাকতে পারে, তাই এটাকে ফ্রিভাবে কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি আজকে দেখাবো। এখানে লগ ইন অপশানটা আছে, লগ ইন না করেও এটা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে লগ ইন না করে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এক্ষেত্রে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছু অপশান আছে। প্রথমে আছে চ্যানেল নেম। আমরা কোনো চ্যানেল নেম দিয়ে কোনো চ্যানেল খুঁজব না, আমরা খুঁজব ক্যাটাগরি ওয়াইজ। এক্ষেত্রে এখানে ড্রপডাউনেরতে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরিগুলো দেখাবে। আমি সাধারণত যে ক্যাটাগরিতে চ্যানেলগুলো বেশি হয় সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করব, কারণ এখানে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আমি কমেডি নিয়ে নিলাম, তারপর এন্টারটেনমেন্ট, তারপর এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ এবং ট্রাভেল ইভেন্টস এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজে এসে আমি ইংলিশটা সিলেক্ট করে দিব। কান্ট্রিসে এসে আমার টার্গেটেড কান্ট্রি আমি সিলেক্ট করব। আপনাদের টার্গেটেড কান্ট্রিগুলো আপনারা সিলেক্ট করবেন। আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম এবং সবশেষ কানাডা সিলেক্ট করলাম। এই পাশে এসে আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখানে প্রথমে যে অপশানটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাবস্ক্রাইবার। আমরা ওই চ্যানেলগুলোকে টার্গেট করব যে চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার 1000 কিংবা তার আশেপাশে। সেক্ষেত্রে আমরা এখানে 1000 সিলেক্ট করে দিব। তারপরে আমরা চলে আসবো টোটাল ভিউজ। এখানেও আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব, সেটা হচ্ছে 100,000-এর বেশি হয়ে গেছে এরকম কোনো চ্যানেলকে আমরা টার্গেট করব না ক্লায়েন্ট হান্ট করার জন্য। টোটাল ভিডিওসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে 100 ভিডিওর মতো আছে এরকম কোনো চ্যানেলকে আমরা টার্গেট করব। এবং সবশেষ ক্রিয়েশন ডেট আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যাতে 1 বছর থাকে। এবং এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করব যে উনি নিয়মিতভাবে এই চ্যানেলে কাজ করছেন কিনা।
নিয়মিতভাবে যদি ভিডিও আপলোড না করে তাহলে বুঝে নেব উনি আর কাজ করছেন না। এই অপশানগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে সার্চ অপশানে চলে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। আমি ফার্স্ট পেজে যে অপশানগুলো সিলেক্ট করে দিয়েছিলাম ওই অপশান অনুযায়ী এখানে এই চ্যানেলগুলো শো করছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে সাবস্ক্রাইবার 768, 854 এরকমভাবে আপনারা সাবস্ক্রাইবারগুলো দেখতে পারবেন। এবং এই চ্যানেলগুলোর সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একটা এক্সটেনশানের সহায়তা নিতে হবে। সেই এক্সটেনশানটির নাম হচ্ছে বিটাইকিউ এক্সটেনশান। এই বিটাইকিউ এক্সটেনশান লিখে আপনারা যদি আপনাদের ওয়েব ব্রাউজারে সার্চ করেন তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনারা বিটকিউ এক্সটেনশান ফর ইউটিউব, ক্রোম, ফায়ারফক্স অথবা অন্যান্য ব্রাউজারের নাম লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমি ইনস্টল ক্রোম এক্সটেনশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এইরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে অ্যাড টু অপেরা। আমি যেহেতু অপেরা ব্রাউজারটি ব্যবহার করছি সেক্ষেত্রে অপেরা দেখাচ্ছে। আপনারা যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে ক্রোম দেখাবে, অথবা আপনারা অন্যান্য যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারের নাম দেখাবে। আমি এখান থেকে অ্যাড টু অপেরাতে ক্লিক করে দিলাম। অ্যাড টু অপেরাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড এক্সটেনশান অপশানটি চলে আসবে, চেকিং হচ্ছে। এই পর্যায়ে এই বিটাইকিউতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে এখানে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা আপনাদের ব্রাউজারের এই পাশটাতে দেখবেন বিটাইকিউ আইকনটি চলে আসছে, যেমন এখানে দেখাচ্ছে বিটাইকিউ, এটাকে পিন করে নেবেন। পিন করার পরই মূলত যে চ্যানেলগুলো আপনারা এইভাবে সার্চ করে বের করবেন সেই চ্যানেলগুলোর সার্বিক অবস্থা দেখতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কে হবে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। এই বিটাইকিউটি আমার অন্য একটি ওয়েব ব্রাউজারে ইনস্টল করা আছে ইতিমধ্যে। আমি এখান থেকে চ্যানেলগুলোর লিঙ্ক নিয়ে ওই ব্রাউজারে গিয়ে দেখাবো। সেক্ষেত্রে আমি যদি এই চ্যানেলটির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব পেয়ে যাব। নতুন ট্যাবে এরকমভাবে চ্যানেলটি ওপেন হবে। এখান থেকে আমি এই ইউআরএলটি কপি করে যে ব্রাউজারে আমার বিটাইকিউটি ইনস্টল করা আছে সেই ব্রাউজারে চলে আসব। আপনাদের অবশ্য এটা করতে হবে না, কারণ আপনারা যে ব্রাউজারে থাকবেন ওই ব্রাউজারেই তো বিটাইকিউটি ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে আমি যদি এখানে ইউআরএলটি পেস্ট করি, পেস্ট করার পর ইন্টার বাটনে ক্লিক করি তাহলে এই চ্যানেলটি আমার সামনে এভাবে চলে আসবে। এই চ্যানেলে আসার পর একজন গ্রাফিক ডিজাইনার প্রথমেই লক্ষ্য করবেন এই চ্যানেলের ব্যানারটি ঠিক আছে কিনা, লোগোটি ঠিক আছে কিনা এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই ভিডিওগুলোর থাম্বনেইল ঠিক আছে কিনা। যদি দেখেন এখানে যথেষ্ট কাজ করার অপশান রয়েছে তাহলে অবশ্যই এই চ্যানেলের ওনারটিকে আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্ট বিবেচনা করতে পারবেন। আবার যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা এই চ্যানেলের ভিডিওগুলো প্লে দিয়ে দেখবেন যে এই চ্যানেলের ভিডিওতে যথেষ্ট পরিমাণ এডিটিংয়ের অপশান আছে কিনা বা আরও এডিটিং সুন্দর করা যায় কিনা। সেক্ষেত্রে যদি দেখেন ওই ধরনের স্কোপ রয়েছে তাহলে এই চ্যানেলের ওনারটি হতে পারে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। এবার আসি ডিজিটাল মার্কেটারের জন্য। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং বিশেষ করে ইউটিউব প্রমোশন নিয়ে কাজ করেন তারা এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও বা একাধিক ভিডিও প্লে করে দেখবেন। বিটাইকিউর মাধ্যমে এখানে লক্ষ্য করবেন যে এই ভিডিওটির ট্যাগ এবং টাইটেল এবং চ্যানেল ট্যাগগুলো ঠিক আছে কিনা। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ভিডিও ট্যাগগুলো যথেষ্ট পরিমাণ নেই, চ্যানেল ট্যাগ তো এখানে দেয়াই নেই। এবার যদি আরও একটি ভিডিও ওপেন করে দেখি সেক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ভিডিওটিরও ভিডিও ট্যাগ ঠিকভাবে দেয়া নেই বা চ্যানেল ট্যাগও এখানে নেই। তার মানে এই চ্যানেলটির ভিডিওগুলোকে এসইও করার মতো যথেষ্ট অপশান রয়েছে এবং এই চ্যানেলটিকেও এসইও করার মতো যথেষ্ট অপশান রয়েছে। তার মানে এই চ্যানেলটির ওনার হতে পারে একজন ডিজিটাল মার্কেটারের জন্য পটেনশিয়াল ক্লায়েন্ট। এই ধরনের চ্যানেল পাবার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করার অপশান খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনারা চ্যানেলের এই অপশানটিতে এসে
এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানে চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করার কোনো না কোনো অপশান পেয়ে যাবেন। যেমন এখানে যদি যাই দেখব ওই চ্যানেলের ওনারের ওয়েবসাইটটি আছে। আমি যদি ওয়েবসাইটে যাই এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশান পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কপি করলাম, কপি করার পর আমি যদি এটাকে এখানে পেস্ট করে সার্চ দেই তাহলে দেখবো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট এবং এখানে কন্ট্যাক্ট অপশানটি আছে। এই চ্যানেলটিতে যদি আসেন তাহলে দেখবেন যে এখানে অ্যাবাউট সেকশানে গেলে এই ভিউ ইমেল অ্যাড্রেস এই অপশানটি থাকবে। বেশিরভাগ চ্যানেলে এই অপশানটি থাকে। এখানে এসে আপনারা ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আই অ্যাম নট রোবট এটা দেখিয়ে সাবমিট করে দেব। সাবমিট করার পর এই চ্যানেলের মেলটি আপনারা পেয়ে যাবেন। যেমন আমি এখানে এই চ্যানেলের মেলটি পেয়ে গেছি। যে যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী তাদের সাথে মেলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা তাদের কমেন্ট বক্সে তাদের সমস্যাগুলো উল্লেখ করবেন। দেখা যাবে যে ওই চ্যানেল ওনার যদি এই চ্যানেলটি নিয়ে অনেক আগ্রহী থাকে সেক্ষেত্রে আপনার এই পরামর্শগুলো হয়তোবা বিবেচনা করবে এবং আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তাহলে খুব সহজেই আপনারা দেখতে পেলেন যে ইউটিউব থেকে কীভাবে একজন গ্রাফিক ডিজাইনার বা একজন ভিডিও এডিটর অথবা একজন ডিজিটাল মার্কেটার তাদের পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন এবং ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য সাধারণত কী ধরনের কোল্ড ইমেল সেন্ড করা হয় যদি আপনাদের সেই সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি তাদের কাছে প্রথমে কী ধরনের কোল্ড ইমেল সেন্ড করতে হয় সে ব্যাপারে আপনাদের গাইডলাইন দিব এবং ও ধরনের একটা ট্যাম্পলেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে ক্লায়েন্ট হান্টিংয়ের এই ধরনের টিপস এবং ট্রিক্সের ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।